ইসরায়েলে এখন শুধুই শোনা যাচ্ছে গোলা বারুদের শব্দ। প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় এখন কিছুটা কোণঠাসা ইসরায়েল। শোনা যাচ্ছে গাজা থেকে একের পর এক রকেট হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল এবং প্যালেস্তাইনের এই যে দ্বন্দ্ব চলছে সে নিয়ে অবশ্যই আপনাদের বিস্তারিত জানাবো, তবে তার আগে আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়ে যায়। তার জন্য অবশ্যই নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং আজ তক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তাকেও সঙ্গে রাখবেন, ফলো করবেন। এই মুহূর্তে ইসরায়েল কিছুটা হলেও কিন্তু কোন ঠাসা হয়ে পড়েছে। শোনা যাচ্ছে গাজা থেকে একের পর এক রকেট হামলা চালানো হচ্ছে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন আল আকসা। এখনো পর্যন্ত বহু মানুষের মৃত্যুও হয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বিষয় খেয়াল করেছেন যে একটি বিশেষ দিনকেই কিন্তু এই হামলার জন্য বেছে নেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ করে কেন 6ই অক্টোবর দিনটাকেই হামলার জন্য বেছে নিল হামাস গোষ্ঠী, এর পিছনেও একটি কারণ রয়েছে। জানা গিয়েছে এই দিনটির একটি আলাদাই তাৎপর্য রয়েছে, তাই এই দিনটাকেই হামলার জন্য বেছে নেওয়া হয়েছে। শনিবার ছিল সিমচাট তোরাহ, ইহুদি ধর্মের পবিত্রতম দিনগুলির মধ্যে অন্যতম হল এই সিমচাট তোরাহ। উৎসবের মেজাজে ছিলেন ইসরায়েলি সেনারা, অর্থাৎ কিছুটা হলেও হালকা মেজাজে ছিলেন তারা। সিমচাট তোরাহ উদযাপনের প্রস্তুতির মধ্যেই ইসরায়েল দখল করার চেষ্টা, আর সেই ছবি আমরা দেখেছি যে মুহুর্মুহু কিন্তু সেখানে রকেট হামলা চলছে। এই পবিত্র দিন সেই সময় ইসরায়েলি সেনারা তারা হালকা মেজাজে ছিলেন, তারা তখন এই উৎসব উদযাপন করছিল। সেই সময় এলাকায় অনুপ্রবেশ করে লাগাতার স্থল, জল, আকাশ তিন পথেই হামলা চালিয়েছে হামাস বাহিনী। সেনাকে অপ্রস্তুত অবস্থায় পেয়ে এই হামলা চালাতে তাদের বেশ কিছুটা সুবিধা হয়েছে বলেই মনে করছেন অনেকে। জন্য অন্য কারণও রয়েছে, কি কারণ বলুন তো? সালটা 1973, 6ই অক্টোবর ছিল ইহুদি ধর্মের পবিত্রতম দিন ইয়ম কিপুর। প্রায় 50 বছর আগে ওই দিনেই আরব দেশগুলির জোট হঠাৎ করে প্যালেস্তাইনের ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলিতে হামলা চালায়। পর শুরু হয় ইয়ম কিপুর যুদ্ধ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে বলেও অনেকে মনে করছেন। গোলান হাইটস, সিনাই সহ ইসরায়েলের দখলে থাকা অন্যান্য এলাকাতে 2 সপ্তাহ ধরে চলেছিল রীতিমতন ভয়ঙ্কর যুদ্ধ। সারা বিশ্বের প্রভাব পড়েছিল, যুদ্ধের তীব্রতা যখন বাড়তে শুরু করেছিল তখনই আরবের তেল উৎপাদনকারী দেশগুলি ইসরায়েলকে সমর্থন করলে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে পশ্চিমী দেশগুলিতে হুমকিও দেওয়া হয়েছিল। এর ফলে গোটা বিশ্ব একটা ভয়ঙ্কর সংকট তৈরি হয়েছিল। সেই সময়ে এই যুদ্ধের মধ্যে পড়ে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়।
যুদ্ধের পর প্যালেস্তাইনের আরও বেশি এলাকা দখল করেছিল ইসরায়েল। অনেকেই মনে করছেন যে সেই সমস্ত কারণের জন্যই হয়তো এই দিনকে ফের একবার বেছে নিয়েছে হামাস বাহিনী। আধিপত্য কায়েম করা শুরু করেছে তারা। তাই বলা যায় যে শুধু সিমচার তোরাহ পবিত্র দিনের পাশাপাশি 1973 সালে এই যুদ্ধের 50তম বার্ষিকীর জন্যে ইসরায়েলের ওপরে হামলা চালিয়েছে প্যালেস্তাইন। তাই এই দিনটি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আসলে এই শত্রুতা আজকের নয়, বহু পুরনো। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার বেশ কয়েকবার চেষ্টা করা হয়, কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। কয়েক দশক আগের দ্বন্দ্ব যেন অভিশাপের মতো আজও বয়ে নিয়ে চলেছে এই দুই দেশ। ঘটনা শুরুর ইতিহাস বলতে ফিরে যেতে হবে একেবারে প্রথম বিশ্বযুদ্ধের সময়। প্যালেস্তাইনের ওপর তখন পূর্ণ নিয়ন্ত্রণ পায় ব্রিটেন। প্যালেস্তাইন এমন এক দেশ ছিল যেখানে একসঙ্গে ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকত। সেখানে মুসলিম সম্প্রদায় ছিল সংখ্যাগুরু আর ইহুদিরা ছিল সংখ্যালঘু। অন্যদিকে ব্রিটেনের ওপরে আন্তর্জাতিক চাপ আসছিল যাতে তারা প্যালেস্তাইনকে ইহুদিদের দেশে পরিণত করে, আর সেই থেকেই দ্বন্দ্ব শুরু। 1920 থেকে 1940 সাল এই সময়টার মধ্যে প্যালেস্তাইনে ইহুদিরা ক্রমেই ভিড় বাড়াতে থাকে। পরিস্থিতি একটা সময় ব্রিটেনের হাতের বাইরে চলে যায়। 1948 সালে ব্রিটিশ শাসন উঠে যায়। এরপর ইহুদি নেতারা তৈরি করে ইসরায়েল। সেই সময়ও যুদ্ধ শুরু হয়। এরপর বারবার একই ছবি দেখেছে দুই দেশ, রক্ত ঝরছে হাজার হাজার মানুষের। সেই যুদ্ধ আজও থামেনি। এরই মধ্যে 1987 সালে তৈরি হয় হামাস গোষ্ঠী। প্যালেস্তাইনের ধর্মগুরু শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে এই গোষ্ঠী গঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বছর কয়েক আগে একবার উদ্যোগী হয়েছিলেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি দুই দেশের প্রধানকে মুখোমুখি বসেও ছিলেন, তবে দ্বন্দ্ব মোটেই কমেনি। এরপরে বারে আরও জটিলতা। প্যালেস্তাইন যাতে আক্রমণ করতে না পারে সেই জন্য ওই দেশের সীমান্তে থাকা গাজা স্ট্রিপের ওপরে কড়া পাহারা বসায় ইসরায়েল। প্যালেস্তাইনের দাবি, নজরদারি চালানোর নামে তাদের খাবার জল সব কিছু বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ইসরায়েল নিজের জায়গা থেকে একটুও সরেনি। এই সমস্ত ঘটনা একটু একটু করে জমতে শুরু করে, যা যুদ্ধের আকার নিয়েছে। এ বিষয়ে হামাসের সামরিক কমান্ডার তিনি জানিয়েছেন যে এটা রেকর্ড করা হয়েছে। তিনি বলছেন যে আলাকসা মসজিদের অপবিত্রতার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, জঙ্গি হামলাও শত শত ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে, এটা তারই পাল্টা আক্রমণ। হামাস ইসরায়েলে তাদের অনুপ্রবেশ নয়। অনুপ্রবেশের সময় বেসামরিক এবং সৈন্যদের বন্দি করে রেখেছে। হামাস কিছু ছবি প্রকাশ করেছে, তাতে জঙ্গিরা ইসরায়েলকে আক্রমণ করছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে হামাস জঙ্গিরা একটি এসইউভিতে এসে অন্য একটি বেসামরিক গাড়িতে গুলি চালাচ্ছে। এদিকে অপারেশন আয়রন সোর্সে হামাস জঙ্গিদের লক্ষ্য করে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু হয়েছে। শনিবার সকাল থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংঘর্ষে এখনো পর্যন্ত বহু মানুষের প্রাণ গিয়েছে। এর আগে হামাস দাবি করেছিল যে তারা অনেক ইসরায়েল সেনাকে বন্দি করেছে, অনেক ইসরায়েল নাগরিকদেরকেও বন্দি করা হয়েছে। এই যুদ্ধ আগামী 50 বছরের আগে স্মৃতিকে ফিরিয়ে দেবে না তো, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও ফলো করবেন।